السلام عليكم. وعليكم السلام عليكم مام. وعليكم السلام. مام السلام عليكم. وعليكم السلام. السلام عليكم مام. وعليكم السلام. স্ক্রিন শেয়ার করছি। السلام عليكم. وعليكم السلام. مام السلام عليكم. وعليكم السلام. আমার ল্যাপটপটা হ্যাং করছে, বুঝতে পারলে? স্ক্রিন শেয়ার করলাম কিন্তু পাওয়ার পয়েন্টটা ওপেন করতে পারছি না। আচ্ছা, এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? সুশাসনের বৈশিষ্ট্য? জি ম্যাম, দেখা যাচ্ছে। আমরা জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব 10 নম্বর পয়েন্টটা পড়েছিলাম, বিচার বিভাগ পড়েছিলাম, সততা পড়েছিলাম 13 থেকে আজকে। 13 নম্বর বৈশিষ্ট্যটা দেখি আমরা, সুশাসনের বৈশিষ্ট্য, লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি। আচ্ছা, সুশাসন হচ্ছে এমন ধরনের শাসন যেখানে সব ধরনের ভালো শাসনের যে সকল ক্রাইটেরিয়া সেগুলো বিদ্যমান থাকবে,
এখন যদি তোমার দেশে তুমি সুশাসন প্রতিষ্ঠা করতে চাও, এমন দেখা গেল যে তোমার দেশে নারী পুরুষকে ভিন্ন চোখে দেখা হয়। ধরো মেয়েদেরকে চাকরি দেওয়া হয় না, ছেলেদেরকে চাকরি দেওয়া হয়। আবার ধরা যাক বেতন দেওয়ার সময় মেয়েদেরকে বেতন কম দেওয়া হচ্ছে, ছেলে হলে বেতন বেশি দেওয়া হচ্ছে। এ ধরনের লিঙ্গ বৈষম্য থাকলে সেটাকে আমরা সুশাসন বলবো? নো ম্যাম। তো সেক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। সেক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি একটা অন্যতম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, সেক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি হচ্ছে অন্যতম একটা শর্ত যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। 14 হচ্ছে বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ হচ্ছে কেন্দ্রীকরণের বিপরীত ধারণা। কেন্দ্রীকরণ বলতে আমরা ধরো যদি বুঝি যে সকল ক্ষমতা কর্তৃত্ব সবটা কেন্দ্রের মধ্যে থাকবে, কেন্দ্র থেকে সবকিছু পরিচালিত হবে। আর বিকেন্দ্রীকরণ হচ্ছে ঠিক বিপরীত, এটার বিপরীত, অর্থাৎ তোমার ক্ষমতা ও কর্তৃত্ব কেন্দ্র, তার ক্ষমতা কর্তৃত্ব কিছুটা ভাগ করে করে প্রদেশ বলতে পারি বা স্থানীয় সরকার বলতে পারি, স্থানীয় সরকার আকারে সরকারের হাতে হস্তান্তর করে দিচ্ছে। কেন্দ্রীয় সাধারণত কেন্দ্রীয় সরকার যখন কাজের চাপ অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি কাজ থাকে, তখন সে তার কাজগুলোকে এভাবে ভাগ করে করে বিভিন্ন প্রদেশে বা স্থানীয় সরকারের হাতে তুলে দেয়। এভাবে ক্ষমতার হস্তান্তর করার প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ বলে। এখন সুশাসনের জন্য বিকেন্দ্রীকরণ একটা শর্ত এই জন্য যে যদি সব ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে তাহলে হয় কি, কেন্দ্র স্বেচ্ছাচার হয়ে যায়। কেন্দ্র তখন স্বেচ্ছাচারী আচরণ করবে, ন্যায় অন্যায়ের পার্থক্য করবে না, এবং প্রাদেশিক জনগণের মনোভাব বা প্রদেশের জনগণ বা স্থানীয় জনগণের ইচ্ছা চাহিদা, তাদের প্রতি কোনো, তাদের অপিনিয়ন নিবে না, তাদের মতামতের কোনো মূল্য থাকবে না। তো যদি আমরা চাই যে স্থানীয় সরকারের গুলো আরো বেশি শক্তিশালী হোক, ধর আমাদের আমাদের তো স্থানীয় সরকার আছে, আমাদের প্রাদেশিক সরকার নাই কিন্তু স্থানীয় সরকার তো আছে, আমাদের সিটি কর্পোরেশন আছে, তারপর পৌরসভা আছে, ইউনিয়ন পরিষদ আছে, তো সেখানে আমাদের যে সরকারগুলো আছে স্থানীয় পর্যায়ের সরকার, তারা সেই এলাকার মানুষের প্রয়োজন অনুযায়ী চাহিদা পূরণ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন আবেদন করে বাস্তবায়িত করার চেষ্টা করে। কিন্তু কেন্দ্র যদি সেক্ষেত্রে কোনো ধরনের ক্ষমতাই না দেয়, অর্থাৎ প্রদেশগুলোকে কোনো ক্ষমতাই না দেয়, সেক্ষেত্রে কিন্তু এরা কোনো কাজ করতে পারবে না। আর সে তখন ওই স্থানীয় জনগণের ইচ্ছা আশা আকাঙ্ক্ষার পূরণ করার দায়িত্ব তারা হলে কে নিবে? কেন্দ্র থেকে তো সেটা সম্পূর্ণভাবে, কেন্দ্র থেকে সেটা করাটা খুব একটা বাস্তবায়ন যোগ্য না, কারণ কেন্দ্রের মানুষ যারা কিনা এসি রুমে বসে আছে তাদের পক্ষে বোঝা সম্ভব না আসলে এলাকার মানুষজন কি ধরনের কষ্টে বা কি ধরনের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ক্ষমতাগুলো যদি হস্তান্তর করা হয় তাহলে স্থানীয় সরকার তাদের সমস্যাগুলো সমাধানের জন্য নিজেরা নিজেদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য সুশাসনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে বিকেন্দ্রীকরণ। তারপর হচ্ছে স্থানীয় শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা। এই দুইটা একই কথা বোঝানো হচ্ছে, বিকেন্দ্রীকরণ আর শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা দিয়ে মোটামুটি একই কথা বোঝানো হচ্ছে যেটা বলছিলাম। যদি স্থানীয় সরকারকে শক্তিশালী করা হয় তাহলে স্থানীয় সরকার নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারবে, তাকে কেন্দ্রের উপর ডিপেন্ড করতে হবে না। স্থানীয় সরকারকে এই পর্যায়ে শক্তিশালী করা উচিত যে তাদেরকে কোনো ফিনান্সিয়ালি এইড না দিয়ে তাদের জন্য ফান্ড তৈরি করে দেওয়া, যাতে করে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। হ্যাঁ, তাদের জন্য আলাদা করে বাজেট তৈরি করে দেওয়া, তা যাতে করে তাদের সমস্যা তারা নিজেরাই সমাধান করতে পারে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা আরো বেশি সহজ হয়। 16 হচ্ছে সুশীল সমাজ। সুশীল সমাজের একটা বড় ভূমিকা আছে, কারণ সুশীল সমাজ সাধারণত রাজনৈতিক না, অরাজনৈতিক। সেক্ষেত্রে সুশীল সমাজ সবসময় জনগণের কথা ভাবে। তো সুশীল সমাজ যদি তারা আরো বেশি পেশাদারী হয়, তারা যদি জনগণের সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরে, তারা যদি নিরপেক্ষ হয়, যদি আমরা দেখি যে সুশীল সমাজের সদস্যরা সবাই এই মানে আমাদের দেশের যে সকল সমস্যা সেগুলো সরকারের চোখের সামনে তুলে ধরছে, কারণ সাধারণ মানুষ তো সবসময় সরকারের চোখের সামনে যাওয়ার সুযোগ থাকে না। ধরো আমরা সরাসরি কি আমরা আমাদের মন্ত্রীদের দেখা পাই না, আমরা আমরা স্থানীয় পর্যায়ে আমাদের এমপিদের সাথে বড় জোর দেখা করতে পারি। তো এমপিদের থেকে এমপিরা মন্ত্রীদের কাছে আমাদের আমাদের যে প্রয়োজন গুলা সেগুলো জানিয়ে দেয়, তো এরকম ভায়া হয়ে যাওয়া লাগে। তো সুশীল সমাজের কাজটা হচ্ছে সরকার এই রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করা। তো এরা যদি এদের কাজগুলো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে করে, সমাধান খোঁজে বিভিন্ন এই যে প্রেস, রেডিও, টিভি মাধ্যম, সামাজিক আর্থিক সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে এরা মুখপাত্র হিসেবে যদি এগুলা তুলে ধরে সরকারের কাছে, এবং একই সাথে তারা কিন্তু জনমত গঠনে খুব বড় ভূমিকা রাখে। আমরা টক শো দেখি না, আমরা টক শো দেখি, আমরা মানুষজনের বক্তব্য শুনি, এই যে সুশীল সমাজের সদস্যদের বক্তব্য শুনি, এভাবে তারা তাদের কথা দ্বারা কিন্তু আমরা অনেক প্রভাবিত হই।
সোশ্যাল সমাজের ব্যক্তিদের কথা দ্বারা আমরা অনেকখানি প্রভাবিত হই, এই জন্য তাদের ভূমিকাটা যদি নিরপেক্ষ হয় তবে সেটা সুশাসন কার্যকর করতে সুবিধাজনক হয়। আচ্ছা, 17 হচ্ছে জনগ্রহণযোগ্যতা। সুশাসন তখনই প্রতিষ্ঠিত হয় যখন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সক্ষম হয়, অর্থাৎ এমন একটা সরকার থাকবে যেটা জনগণ গ্রহণ করে নিয়েছে, যেটা গ্রহণ করে নেয় নাই। ধরো মিয়ানমারে বর্তমানে হঠাৎ করে যে সামরিক সরকার আসছে, হ্যাঁ, এই সরকারটা কি জনগণ গ্রহণ করেছে? এটা কি নির্বাচনের মাধ্যমে এসেছে? আসে নাই, এরা আসছে হচ্ছে জোর করে ক্ষমতা দখল করে নিল, তাহলে এটা জনগ্রহণযোগ্য না। এ ধরনের সরকার যদি হয় তাহলে সেটা আমরা সুশাসন বলবো না, এ ধরনের সরকার সুশাসনের জন্য কাম্য নয়। বরং যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসে, জনগণ গ্রহণ জনগণের গ্রহণযোগ্যতা অর্জন করে, সেই সরকারকে আমরা সেই সরকার সুশাসন সুশাসনকে কার্যকর করার জন্য অধিক বেশি অনেক বেশি ইফেক্টিভ। 18 হচ্ছে পেশাদারিত্ব। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে প্রশাসনে যেসব লোকজন আছে এদের প্রত্যেককে সংশ্লিষ্ট বিষয়ে পর্যাপ্ত নলেজ রাখা লাগবে। যেমন যারা স্বাস্থ্য খাতে আছে আমাদের ডাক্তাররা, তারা তাদের খাতে তাদের চিকিৎসা নলেজ বেশি থাকা লাগবে। যারা প্রকৌশলীতে আছে ইঞ্জিনিয়ার, তাদেরকে তাদের ক্ষেত্রে বেশি নলেজ রাখা লাগবে। যে যে সেক্টরে আছে, যে এডুকেশনে থাকুক বা আরো অনেক সেক্টর আছে, হ্যাঁ, তো এই যে সাবজেক্টিভ জায়গাগুলো, প্রফেশনাল জায়গাগুলো, এরা প্রত্যেকে যার যার জায়গায় যদি অধিক নলেজ রাখে তাহলে সে তার কাজটা অনেক দক্ষভাবে করবে। ঠিক অন্যদিকে যদি এরা তার নিজের সাবজেক্ট সম্পর্কে না জানে, তার নিজের পেশার যে পেশাদারি যে নলেজ গুলো রাখার কথা সেগুলো যদি না জানে, তাহলে কিন্তু তারা ভালোভাবে তাদের দায়িত্বটা পালন করতে পারবে না, ঠিক না? এরকমটাই না, এই জন্য বলা হচ্ছে যে পেশাদারিত্ব। আর 19 হচ্ছে মর্যাদা ও বিশ্বাস অর্জন। প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের কাজকর্ম দক্ষতা যোগ্যতা দ্বারা নিয়োগকারী কর্তৃপক্ষ জনগণের নিকট নিজেদেরকে মর্যাদা সম্পন্ন বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। এখানে ওই প্রশাসকদের কথাই বলা হচ্ছে, তারা যেন এমন কাজ করে যে তারা জনগণের বিশ্বাস অর্জন করতে পারে। তারা এত ভালো কাজ করবে যে জনগণের কাছ থেকে তারা তাদের মর্যাদাটা আদায় করার প্রয়োজন পড়বে না, জনগণ নিজ থেকেই তাদেরকে সম্মান দিবে। আমাদের এলাকায় যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী আসলে, যারা পোস্টিং এ আসে, তারা যখন ভালো কাজ করে তখন আমরা নিজেরাই তাদের অ্যাপ্রিসিয়েট করি, আমরা তাদেরকে সম্মান দেই, তাদের প্রতি আস্থা রাখি। তো তারা তাদের কাজের দ্বারা এটা অর্জন করে, তো তারা তাদের সুশাসনের ক্ষেত্রে তারা তাদের কাজের দ্বারা এটা অর্জন করবে, এমনটাই প্রত্যাশা করা হয়। প্রচার মাধ্যমের স্বাধীনতা একটা ইনএভিটেবল পার্ট। প্রচার মাধ্যম যদি স্বাধীন না হয় তাহলে অনেক অনেক ধরনের তোমার তোমার দেশের অনেক ধরনের খারাপ খবর, যেটা হওয়া উচিত নয়, অনৈতিক, অনাকাঙ্ক্ষিত, এগুলা হাইড করে ফেলে, আমরা জানতে পারলাম না, তাহলে কি ওই সমস্যার সমাধান হবে না? সমস্যাগুলো যদি আমাদের চোখের সামনে আসে তাহলেই তো সমাধান হবে। এখন প্রচার মাধ্যম যদি স্বাধীন হয় তাহলেই মাত্র আমরা ওই সকল ঘটনাগুলার সত্যতা জানতে পারবো। আদারওয়াইজ আমাদের এই যে বর্তমানে বিটিভি নিয়ে একটা মজার ট্রল হয় না, বাতাবি লেবু, শুধু বাতাবি লেবু প্রচার করে আর কিছু প্রচার করে না, এরকম হলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। তো সেক্ষেত্রে প্রচার মাধ্যম স্বাধীন হবে। আমাদের প্রাইভেট যে টিভি গুলো আছে, যেগুলো বেসরকারি, সেগুলো মোটামুটি সব ধরনের খবর প্রচার করে। তো এগুলোর মাধ্যমে আমরা প্রকৃত খবরগুলো জানতে পারছি। প্রকৃত খবর জানা গেলেই কিন্তু আসলে এই মানে সমস্যাগুলো ধরতে পারলেই না সমাধান। আমরা যদি সমস্যাই না জানি সমাধানের তো পথই আসবে না। 21 নম্বর হচ্ছে মুক্ত এবং বহুত্ব ভিত্তিক সমাজ। আচ্ছা, সমাজের গঠন কাঠামো যদি স্বাধীন এবং মুক্ত হয় এবং প্রকৃতি যদি বহুত্ব ভিত্তিক হয় তাহলে সুশাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। এবং কৃত্রিম ভাবে সমাজ নির্মাণ বা সমাজ কাঠামোতে কোনো কিছু চাপিয়ে দেওয়া সুশাসনকে বাধাগ্রস্ত করা হয়। এই এই পয়েন্টটা মনে হচ্ছে না একটু বুঝতে অন্যরকম লাগতেছে। এটা হচ্ছে এরকম, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরো ভারতের কথা ধরি, ভারতে কাস্ট সিস্টেম আছে না, যে হিন্দুদের মধ্যে অনেক কাস্ট, আবার মুসলমানদের মধ্যে কাস্ট নাই কিন্তু তারা ওই যে বর্ণ মানে মেনে চলে, ঠিক আছে, এই যে নিম্ন বর্ণ উচ্চ বর্ণ, তাই না, ওরা মেনে চলে না। এগুলো হচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে তোমার সুশাসন প্রতিষ্ঠার পথে অন্তরায়। তোমার তোমার রাষ্ট্র এবং তোমার সমাজ হবে এমন মুক্ত বা ফ্রি, হ্যাঁ, এমন প্লুরালিজম থাকবে যাতে করে সেখানে কোনো ধরনের কাস্ট বা ক্রিড তৈরি হবে না, যেটা সুশাসনকে বাধাগ্রস্ত করে। আবার ধরো কিছুদিন আগে, এই যে 2020 সালের ঘটনা, ওই যে একজন নিগ্রো, ইউএস এর একজন নিগ্রোকে পুলিশ হাঁটু চাপা দিয়ে মেরে ফেলেছে, হ্যাঁ,
নামটা যেন কি সয়েড সয়েড না আচ্ছা ওই ঘটনাটা তোমরা টিভিতে দেখেছিলা না যে রেসিজম কিভাবে এরকম যদি সমাজ হয় যে মানে গায়ের রঙের কারণে সমাজকে পৃথক করে দিচ্ছে এরকম হলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না সমাজ হবে ফ্রি যে কোনো ধরনের কাস্ট আর ক্রিড থেকে মুক্ত এটাই এখানে বোঝানো হচ্ছে যে মুক্ত বহুত্বভিত্তিক সমাজ হবে এই ধরনের সমাজ কৃত্রিম ভাবে সমাজ নির্মাণ করা মানে হচ্ছে তোমার সমাজের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া সমাজের উপর কোনো ধরনের ব্যবস্থা চাপিয়ে দেওয়া যে তোমার সমাজে দুই চারটা বর্ণ থাকলো তোমার সমাজে এই মানুষগুলাকে এই সুযোগ দেওয়া হচ্ছে যেমন আফ্রিকায় একসময় নিগ্রোদের জন্য স্কুলে পড়তে দেওয়া হতো না তারপর বাসে তাদের জন্য আলাদা চেম্বার থাকতো ট্রেনে তাদের জন্য আলাদা চেম্বার থাকতো এই যে কিছু জিনিস চাপিয়ে দেওয়া সমাজের মধ্যে তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না এই জিনিসগুলো মুক্ত এই ধরনের জিনিসগুলা থেকে মুক্ত করে সমাজকে সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বলে সেটাকে আমরা সুশাসন বলবো আর সবশেষ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা যে কোনো রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ কিন্তু সুশাসনের জন্য অনাকাঙ্ক্ষিত বা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না রাজনৈতিক অস্থিতিশীলতা আমরা তো বহুবার দেখেছি আমাদের দেশে তো এমন অনেক সময় এসেছে যখন হরতাল টানা লাগাতার হরতাল থাকতো হ্যাঁ অবরোধ লেগে থাকতো বা বাসে আগুন ছুড়ে মারতো পেট্রোল বোমা মারতো এই যখন এই অস্থিতিশীল পরিস্থিতিগুলো ছিল তখন কি আমরা বলতে পারতাম যে বাংলাদেশে সুশাসন আছে তখন আমরা এটা বলতে পারতাম না আমরা তখনই বলবো যে আমাদের দেশে সুশাসন যখন আমাদের দেশে রাজনীতি স্থিতিশীল অবস্থায় আছে তো এটা একটা কমন কেস রাজনৈতিক অস্থিতিশীল যেটা এখন লিবিয়া বা সিরিয়া এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখি ওই দেশগুলোতে সুশাসন নাই আবার যদি আমরা নর্থ আমেরিকার দিকে তাকাই কানাডা ইউএস ওখানে আমার রাজনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল যার জন্য আমরা বলি যে ওখানে সুশাসন আছে তো এগুলা হচ্ছে মোটামুটি 22টা বৈশিষ্ট্য যে দেখেছি এই 22টা বৈশিষ্ট্য থেকেই আমরা সুশাসনের সমস্যার সমাধান দুটাই পেয়ে যাব কিভাবে পাবো ফর এক্সাম্পল এক নম্বর হচ্ছে গণতন্ত্র সুশাসনের বৈশিষ্ট্য সুশাসনের সমস্যা কোনটা গণতন্ত্রের অভাব সমাধান কি গণতন্ত্র প্রতিষ্ঠা করা আবার দুই ধর অংশগ্রহণমূলক প্রক্রিয়া সুশাসনের সমস্যা কি অংশগ্রহণমূলক প্রক্রিয়া না হওয়া অর্থাৎ জনগণের অংশগ্রহণ নাই আর সমাধান কি জনগণকে অংশগ্রহণ করতে দিতে হবে বা দেয়া চার নম্বর দেওয়া আছে স্বচ্ছতা এটা হচ্ছে বৈশিষ্ট্য সমস্যা কি স্বচ্ছতার অনুপস্থিতি আর সমাধান কি স্বচ্ছতা আনয়ন এরকম এত সহজ আমি ব্যাপারটা বুঝাতে পারছি যেটা বৈশিষ্ট্য সেটার অনুপস্থিতিটা হচ্ছে সমস্যা আর সেটাকে উপস্থিত করাটা হচ্ছে সমাধান আমরা সমাধান সমস্যায় চলে যাই তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব এই যে সমস্যার সমাধানের উপায় এক মিনিট এই জন্য আমি তোমাদের বইয়ে ধরো সুশাসনের সমস্যা হচ্ছে 51 নং পেজে 51 নং পেজ থেকে 52 পেজ পর্যন্ত না 53 পেজ পর্যন্ত 21টা পয়েন্ট দেওয়া আছে সুশাসনের সমস্যা তারপর 54 পেজ থেকে সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায় 54 পেজ থেকে শুরু করে একেবারে 55-56 পেজে চলে গেছে 23টা এখন দেখো আমরা যদি এভাবে আলাদা আলাদা পড়ি আলাদা আলাদা পড়লে কোনো সমস্যা নাই পড়া তো যাবেই কিন্তু আমরা একটু ইজি করার চেষ্টা করি আমরা দুইটাকে পাশাপাশি রাখি দেখবো যেটা আসলে একই জিনিস যেমন ধরো আমি এগুলা সব একত্রিত করেছি আমি এই কাজটা শুধু তোমাদের জন্য করেছি আমি জিনিসগুলোকে একত্রিত করেছি ধরো সমস্যাটা হচ্ছে সরকারের জবাবদিহিতার অভাব বা রাজনৈতিক অঙ্গীকারের অভাব তাহলে সমাধান তখন কি হবে সমাধান হবে জবাবদিহিতা বা দায়বদ্ধতা নীতিটা প্রতিষ্ঠা করা আবার আমলাদের জবাবদিহিতার অভাব এটা হচ্ছে সমস্যা এটার সমাধান হচ্ছে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা তোমাদের বইয়ে দুইটা আলাদা করে দেওয়া আছে আমি শুধু একত্রিত করেছি আমার কাছে মনে হয়েছে তাহলে তোমাদের জন্য মনে রাখাটা সহজ হবে আমরা এখানে 20-25টা পয়েন্ট আছে সত্য কথা আমরা তো 20-25টা আসলে পরীক্ষার হলে লেখার সময় পাবো না আমাদের হাতে কম সময় থাকবে আমরা মোটামুটি যদি 12টা পয়েন্ট মাথায় রাখি এই 20-25টার মধ্যে 12টা পয়েন্ট সমস্যার সমাধান বৈশিষ্ট্য এক নাগারে তাহলে আমাদের জন্য মানে ইজি হবে মানে আমরা একটু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি যাতে করে আমরা সহজে মনে রাখতে পারি
কারণ এখন আমরা মাত্র একটা অধ্যায় পড়ছি, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় তো আমাদেরকে 11 2 × 22টা অধ্যায় একসাথে পরীক্ষা দেওয়া লাগবে, তাই না? 11টা অধ্যায় 11টা অধ্যায় পুরো বই একসাথে পরীক্ষা দেওয়া লাগবে, তখন আমরা এত কিছু মনে রাখতে পারবো না। তো তো আমরা কিভাবে মনে রাখতে পারবো, এই জন্য এটা একটা ট্রিকি ওয়ে। আচ্ছা, প্রথম সমস্যাটা দেখি, সরকারের জবাবদিহিতার অভাব, রাজনৈতিক অঙ্গীকারের অভাব। আচ্ছা, আমরা একটা বৈশিষ্ট্য পড়েছিলাম না, জবাবদিহিতা পড়েছিলাম? জবাবদিহিতা বৈশিষ্ট্য ছিল কি না, তাই আরেকবার দেখি। সুশাসনের বৈশিষ্ট্য, দায়বদ্ধতা, জবাবদিহিতা, 8 নম্বর পয়েন্ট। দেখো, এটা আমাদের বৈশিষ্ট্য ছিল, 8 নম্বর পয়েন্ট পেয়েছো। এইটাই এটাই আবার সমস্যা কিভাবে হয়ে যায়, যখন জবাবদিহিতা থাকে না তখন হচ্ছে এটা সুশাসনের সমস্যা, আবার এটাকে যখন আমরা সুনিশ্চিত করব তখন সমাধান হয়ে গেল, তাই না? আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? খুব ইজি একটা ব্যাপার। বৈশিষ্ট্য হচ্ছে এই ফিচারগুলো তোমার সুশাসনের মধ্যে থাকতে হবে, এই ফিচারগুলো যদি না থাকে সেটা সমস্যা, আর ফিচারগুলো যদি আমরা ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে সমাধান। বুঝতে পারছো? একজন দুজন বুঝলে হবে, আমি জানি যে দু একজন সবকিছু বুঝে, ওদেরকে না পড়াইলে ওরা বুঝবে, কিন্তু আমি চাচ্ছি সবাই বুঝুক। আচ্ছা, 1 নম্বর হচ্ছে সরকারের জবাবদিহিতার অভাব বা রাজনৈতিক অঙ্গীকারের অভাব। কোন একটি রাষ্ট্র যদি ধরা যাক যে সরকার তার কোনো কাজের জন্য জনগণের নিকট জবাবদিহিতা করছে না, বা সরকার সরকারের যে কর্মচারী যারা প্রশাসনে কাজ করছে তারা তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহিতা করছে না, তারা রাজনৈতিক যে সকল অঙ্গীকার দিয়ে ক্ষমতায় এসেছিল যে আমি ক্ষমতায় আসলে এটা করব সেটা করব, কিন্তু ক্ষমতায় আসার পর সেটা করলো না, এটা হচ্ছে সুশাসনের সমস্যা। আর সমাধানটা কি? যদি এদের মধ্যে জবাবদিহিতা, দায়বদ্ধতা নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে এটা সমাধান হয়ে যাচ্ছে। যদি সরকার তাদের সব কাজের জন্য, সংসদীয় সরকার ব্যবস্থা যেমন হয় যে সব কাজের জন্য জবাবদিহিতা করছে, দায়বদ্ধতা না দায়বদ্ধতা নীতি প্রতিষ্ঠা করছে, তখন সেটা হচ্ছে সমাধান। তারপর 2 নম্বর হচ্ছে আমলাদের জবাবদিহিতার অভাব। আমাদের আমলারা হচ্ছে নিজেদেরকে জনগণের প্রভু মনে করে, জনগণের সেবক মনে করে না, তারা যে জনগণের সেবার জন্য তাদের তারা কিন্তু তাদেরকে কিন্তু বলা হয় প্রজাতন্ত্রের কর্ম, প্রজাতন্ত্রের চাকরও বলা হয়, এটা একটু নেগেটিভলি হয়ে যায়, যাই হোক প্রজাতন্ত্রের কর্মচারী, মানে প্রজাতন্ত্রের জন্য তারা কাজ করবে, কিন্তু তারা সেটা মনে না করে যদি তারা মনে করে আমরা প্রজাতন্ত্রের বস, আমরা যা বলবো তাই হবে, আমাদের আমাদের সাথে মানুষজন দেখা করতে পারবে না, আমাদের সাথে দেখা করতে হলে 3-4টা ওয়ে ভায়া হয়ে আসতে হবে, অনেক কাহিনী করে, এদের সাথে দেখাও করা যায় না, ঠিক আছে, এরকম যদি কাহিনী করে তাহলে কি তারা জনগণের কাছ পর্যন্ত পৌঁছবে? জনগণের সাথে কি এদের কোনো সম্পর্ক তৈরি হবে? একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাবে, তো সেটা তো সুশাসনের জন্য, সুশাসনের জন্য প্রত্যাশাজনক না। তো আমলারা যদি জবাবদিহিতা থাকে, তারা জনগণের সাথে থেকে কাজ করে এবং তারা তাদের তারা খারাপ কাজ যদি করে, আমাদের আমলারা আমলাদের মধ্যে যে দুর্নীতি তো হয়, যে বালিশ কেলেঙ্কারি, হ্যাঁ এগুলো তো দুর্নীতির এক একটা অংশ, এরকম হয় কখন হয়, যখন তাদের জবাবদিহিতা থাকে না, তারা তাদের কাজের জন্য জবাবদিহি করছে না, তখন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। তো যদি আমরা স্বচ্ছ প্রশাসন গড়ে তুলি, প্রশাসন স্বচ্ছ থাকবে, প্রশাসনিক কর্মকর্তারা তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহিতা করবে, প্রয়োজনে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের জন্য কমিটি তৈরি করে দিবে যে প্রশাসন ঠিকভাবে কাজ না করলে তাদেরকে শাস্তি দেওয়া হোক, বা তাদের জন্য তাদের কাজের তদন্ত করা হোক যে তারা ঠিকভাবে কাজ করছে কিনা, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। 3 নম্বর হচ্ছে আমলাতন্ত্রের অদক্ষতা। আমলারা যদি তাদের কাজে কাজে দক্ষ না হয়, যে তখন আমরা দেখছিলাম না যে পেশাজীবী যারা আছে বিভিন্ন সেক্টরে যে আমলারা আছে, তারা তাদের যে তাদের ফিল্ডে যথেষ্ট যদি ওয়াইজ না হয়, তাদের যদি নলেজ না থাকে, তাহলে তারা ভুলভাল সিদ্ধান্ত নিবে, যেটা পরবর্তীতে যে কোনো কাজ বা প্রজেক্টের জন্য ক্ষতিকর। আর এই জন্য এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে তাহলে আমলাদেরকে দক্ষ করতে হবে, তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। আমলারা ধরেই নেই, আমলারা হচ্ছে সরকারি দল, আমলারা সবসময় সরকারি দল, তারা কখনো বিএনপি না, তারা কখনো আওয়ামী লীগ না, যখন যে ক্ষমতায় আসবে সেই সরকারের অধীনে তারা কাজ করে, এটা হচ্ছে আমলাদের বৈশিষ্ট্য, তারা নিরপেক্ষ, তারা হচ্ছে গভর্নমেন্ট তাদেরকে যে নির্দেশ দেয় তারা সেটা বাস্তবায়ন করে। এখন তাদের এই নিরপেক্ষতাটা নিশ্চিত করতে হবে, তারা যদি এরকম হয়, তারা কোনো একটা দলের জন্য পার্শিয়াল হয়ে যায়, তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, সেক্ষেত্রে তাদেরকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। 4 নম্বর, দেখো আইনের শাসনের অভাব। যদি আমাদের দেশে এমন হয় যে আমাদের দেশে
প্রভাবশালী এক ধরনের বিচার পাচ্ছে, গরিব মানুষগুলা অন্যরকম বিচার পাচ্ছে, আইনের চোখে সবাই সমান না। যেমন আমাদের এখানে প্রায়শই আমরা দেখি যে অমুক প্রভাবশালী ব্যক্তি, স্থানীয় ধরো স্থানীয় এমপির আত্মীয়, হ্যাঁ, তারা ক্রাইম অ্যাক্টিভিটি করেও পার পেয়ে যাচ্ছে, এরকম হলে তাহলে কিন্তু আইনের শাসন থাকছে না, এটা হচ্ছে সুশাসনের সমস্যা। আর যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, এটাই সমাধান। অর্থাৎ আইনের চোখে সবাই সমান থাকবে, সে যত বড় রাজনীতিবিদ বা যত বড় প্রশাসকের আত্মীয়ই হোক না কেন, যে যে কেউ হোক না কেন, তার পরিচয় দিয়ে আমরা তার বিচার করব না, বরং আইনের চোখে সবাই সমান থাকবে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। পাঁচ হচ্ছে সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনা। সরকার যদি অদক্ষ হয়, তার ব্যবস্থাপনা যদি ঠিক মতো না হয়, যেমন এই যে দক্ষ আমলাতন্ত্র না হওয়া, নিরপেক্ষ মেধাবীদের না পাওয়া, নিয়োগ প্রক্রিয়াটাতে যদি স্বচ্ছতা না থাকে, ধরো নিয়োগ প্রক্রিয়ার সময় পরীক্ষা মানে যোগ্যদেরকে না নিয়ে হয়তো সুপারিশের ভিত্তিতে অযোগ্য ব্যক্তিকে নিয়ে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে ওই অদক্ষ লোকটা কিন্তু পরবর্তীতে দেখবে সবসময় তারা তার কাজের মাধ্যমে তার অদক্ষতা প্রকাশ করছে। আবার অনেক সময় দেখা যায় যে 5 লাখ টাকা 10 লাখ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরি ম্যানেজ করেছে, এমন অনেক আছে। এরকম যদি হয়, তাহলে সে বাকি জীবন দেখা যাবে তার ওই যে টাকা দিয়ে সে চাকরি পেয়েছে, সে টাকাটা উদ্ধার করার জন্য সে প্রতিনিয়ত ঘুষ নিয়েই যাচ্ছে। এইরকম অদক্ষতা অব্যবস্থাপনা যদি সরকারের মধ্যে থাকে, সরকারি নিয়োগ প্রশিক্ষণ না থাকে, আমলাদের কাজের মধ্যে যদি রাজনৈতিক হস্তক্ষেপ থাকে, তো এগুলা হচ্ছে সুশাসনের সমস্যা। সমাধান কি? সরকারের এই অংশগুলোর দক্ষতা বৃদ্ধি করা, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ থাকবে এবং এদের দক্ষতা বৃদ্ধির জন্য পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা নিবে সরকার, প্রতিনিয়ত ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে দক্ষ করে তুলবে। 6 হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা। আমরা দুর্নীতি নিয়ন্ত্রণে এবছর 12তম হয়েছি, দুর্নীতি নিয়ন্ত্রণে না, মানে টিআইবি রিপোর্টে বাংলাদেশ এবার বিশ্বের দুর্নীতির নিচের দিক থেকে 12তম হয়েছে, মানে আমরা হচ্ছি দুর্নীতিগ্রস্ত দেশদের মধ্যে 12তম। আমরা তো কোনো এক সময় প্রথমও হয়েছিলাম, তাই না? টানা 3 বার আমরা প্রথম হয়েছিলাম। তো আমাদের দেশে দুর্নীতির অবস্থা খুবই ভয়াবহ। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারাটা হচ্ছে আমাদের সুশাসনের সমস্যা। এটা সমাধান হচ্ছে আমাদের দুর্নীতি প্রতিরোধ করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের দুদককে আরো বেশি কার্যকর হতে হবে এবং আরো বেশি শক্তিশালী হতে হবে, যাতে যত বড় রাঘব বোয়ালি হোক না কেন, দুদক তাকে আইনের শাসনের আওতায় নিয়ে আসতে পারবে। 7 নম্বর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতার অভাব। বিচার বিভাগ প্রায়শ পার্শিয়াল হয়ে যায়, যখন কোনো প্রভাবশালী ব্যক্তি যদি তার রায়কে প্রভাবিত করার চেষ্টা করে, রাজনৈতিক হস্তক্ষেপ থাকে, বিচার বিভাগ তখন আর স্বাধীনভাবে কাজ করতে পারে না, তখন বিচার বিভাগের রায়গুলো তখন পার্শিয়াল রায় হয়ে যায়, অন্যায়কারী ক্রিমিনাল ছাড় পেয়ে যায়, আর যে মজলুম বা যে কিনা ক্রাইমের শিকার ভিকটিম তখন তার ন্যায় বিচার পায় না। এটা হচ্ছে সুশাসনের সমস্যা। আর সমাধান হচ্ছে বিচার বিভাগকে স্বাধীনতা নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সরকার এজন্য চেষ্টা করবে যেন শাসন বিভাগ আর বিচার বিভাগ, আইন বিভাগ সম্পূর্ণ নিরপেক্ষভাবে, অর্থাৎ ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিটা প্রতিষ্ঠা করতে পারে। আচ্ছা, 8 হচ্ছে জন অংশগ্রহণের অভাব। জনগণের অংশগ্রহণ, পর্যাপ্ত অংশগ্রহণ না হলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়, কারণ গণতন্ত্র সুশাসনের একটা অন্যতম বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম, গণতন্ত্র। তো প্রশাসনে ব্যাপক জনগণের অংশগ্রহণ বা মতামত প্রদানের সুযোগ যদি না থাকে, এটার অভাব থাকে, প্রশাসক নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে জনগণের সিদ্ধান্ত তোয়াক্কা করলো না বা জনগণের মতামতের দিকে খেয়াল করলো না, গণমুখী প্রশাসন গড়ে তোলা না হলো, এই সকল ক্ষেত্রে এই সকল পরিস্থিতির সৃষ্টি হলে সেটা হচ্ছে সুশাসনের অভাব, মানে সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সমস্যা। সমাধানটা কি? জন অংশগ্রহণ, অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া, জনগণ যাতে অংশগ্রহণ করতে পারে। 9 হচ্ছে অকার্যকর জাতীয় সংসদ। জাতীয় সংসদ হবে এরকম একটা জায়গা যে পার্লামেন্টে সকল রাজনৈতিক দল যারা নির্বাচিত হয়ে আসেছে তারা সবাই একসাথে বসবে, তারা আলোচনা করে সমস্যার সমাধান করবে, এটা এটা হচ্ছে কার্যকরী জাতীয় সংসদের নমুনা। অকার্যকর কখন হয়ে যায়? যখন আমরা দেখি যে রাজনৈতিক দল সবাই অংশগ্রহণ করছে না, মাঝে মাঝে আমরা দেখি আমাদের দেশে কোরামই হয় না, কোরাম হওয়ার জন্য 60 জন অন্তত সংসদ সদস্য লাগে, 60 জনই উপস্থিত না, মানে এরা উপস্থিত হচ্ছে না, এটা একটা সমস্যা। আবার অনেক সময় দেখা যায় উপস্থিত হয়েছে কিন্তু তারা তাদের জনগণের যে সমস্যাগুলো এগুলো ফাইন্ড আউট করছে না, এটা একটা সমস্যা। আবার অনেক সময় দেখা যায় ফাইন্ড আউটও করছে জনগণের সমস্যা, এখন তারা মারামারি লেগে ওয়াক আউট করে দিয়েছে, আগে এটা খুব দেখতাম, এখন আর দেখি না।
আগে ছোটবেলায় আমরা দেখতাম যে দুই তিনটা রাজনৈতিক দল পার্লামেন্টে আছে, প্রায় প্রায় একদল আরেক দলের সাথে রাগ করে ওয়াকআউট করে চলে যেত। হ্যাঁ, তো এটা একটা সমস্যা, অকার্যকর জাতীয় সংসদ। সংসদ যেরকমটা হওয়া উচিত, অর্থাৎ সবগুলো রাজনৈতিক দল একত্রে বসে জনগণের জন্য সমস্যাগুলো ফাইন্ড আউট করবে এবং সমাধানের চেষ্টা করবে। এটা সমাধান হচ্ছে আইনসভাকে গতিশীল করতে হবে, কার্যকর করতে হবে। আইনসভা জনগণকে নিয়েই চিন্তা করবে, জনগণের সমস্যাগুলো ফাইন্ড আউট করে সমস্যা সমাধানের উপায় তৈরি করবে, উপায় উপায় দেখাবে। 10 হচ্ছে দারিদ্র। দারিদ্র একটা বড় সমস্যা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা। আর্থিক কারণে দরিদ্র জনগণ শিক্ষা গ্রহণ করতে পারে না, আর অশিক্ষিত জনগণ সচেতন থাকে না। সচেতন না হলে, রাজনৈতিকভাবে সচেতন না হলে তাদেরকে যে কোনো সরকার যে কোনো ভাবে ওই 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 জনগণকে মিসগাইড করতে পারে, বা ওই জনগণ কখনো নিজেদের অধিকার আদায় করতে পারে না, নিজেদের দাবি আদায় করতে পারে না। এটা সমস্যা। সমাধান কি? দারিদ্র দূরীকরণ করতে হবে, যাতে করে তারা তাদের বেসিক নিড গুলা ফিল আপ করতে পারে এবং তারা শিক্ষা পায়। শিক্ষা পেলে তারা সচেতন হবে, তারা তাদের দাবিগুলো আদায় করতে পারবে। দশটা হলো। আচ্ছা, 11 হচ্ছে স্থানীয় সরকার কাঠামোতে দুর্বলতা। আমাদের যে লোকাল গভর্নমেন্ট আছে, লোকাল গভর্নমেন্ট সুশাসন প্রতিষ্ঠার জন্য শক্তিশালী, দক্ষ, কার্যকর লোকাল গভর্নমেন্ট প্রয়োজন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্থানীয় সরকার প্রতিষ্ঠিত হলে রাজনীতিতে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়, নেতৃত্বের বিকাশ ঘটে। কিন্তু যদি এটার কাঠামো দুর্বল থাকে, যদি এই নির্বাচনগুলো ফেয়ার না হয়, অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে দেখা যাবে যে অযোগ্য ব্যক্তি স্থানীয় সরকার কাঠামোতে চলে এসেছে, সেটা কিন্তু সুশাসনের জন্য ক্ষতিকর। তাহলে কি করতে হবে? শক্তিশালী স্থানীয় সরকার করতে হবে, স্থানীয় সরকার নিরপেক্ষ হবে এবং স্থানীয় সরকারের জন্য আলাদা করে বাজেট তৈরি করে দেওয়া হবে, যাতে করে তারা ভালোভাবে এই স্থানীয় জনগণের চাহিদা বা প্রয়োজনগুলো মেটাতে পারে। 12 হচ্ছে জনসচেতনতার অভাব। জনগণের সচেতনতা হচ্ছে গণতন্ত্রের অন্যতম মূল শক্তি। জনগণ সচেতন থাকবে, জনগণ নিজেরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকবে। ঘুমন্ত জনগণকে আসলে, যারা যে যেই জনগণ ঘুমিয়ে আছে, সেই জনগণকে সরকার যেমন ইচ্ছা তেমন নাচাতে পারে, কিন্তু জনগণের সচেতনতার প্রয়োজন। এটা এটার সমাধান হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। 13 হচ্ছে ক্ষমতার ভারসাম্যের অভাব। ক্ষমতার ভারসাম্যের অভাব, সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারের এই যে তিনটা বিভাগ আছে, তিনটা বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। কোন একটা বিভাগ যেন অতিরিক্ত ক্ষমতাশালী হয়ে অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করলো, বা অন্য বিভাগকে, এখন আমাদের দেশে শাসন বিভাগের ক্ষমতা তুলনামূলক একটু বেশি, এরকম হলে সুশাসন প্রতিষ্ঠা করাটা কঠিন হয়ে যায়। সবার সবগুলি বিভাগের মধ্যে ক্ষমতার একটা ব্যালেন্স থাকা, ব্যালেন্স থাকলে পরে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এটার সমাধান হচ্ছে কি? ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। 14 হচ্ছে স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাব। নির্বাচন কমিশন যদি স্বাধীন নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করতে না পারে, তাহলে তোমরা জানো যে কত ধরনের নির্বাচন হয়, স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে প্রচুর নির্বাচন হয়। নির্বাচন যদি মানে অস্বচ্ছ হয় বা নির্বাচন যদি অনিরপেক্ষ হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যারা যারা কিনা পলিসি মেকার, যারা নীতি নির্ধারণকারী, তারাই কিন্তু অযোগ্য, অদক্ষ, যারা যাদের হওয়া উচিত না, অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা ক্ষমতায় চলে আসবে। এটা এরকম, এটা একটা জাতির জন্য অভিশাপও বটে, একই সাথে সুশাসনের জন্য সমস্যা। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে এই নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করতে পারে, তাহলে দক্ষ ব্যক্তিরা, যোগ্য ব্যক্তিরা জায়গা মতো আসবে এবং তারাই দেশটাকে সুশাসনের দিকে নিয়ে যাবে। 15 হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব। সংবাদ মাধ্যম যদি স্বাধীন না হয়, এটা আমরা বৈশিষ্ট্য পেয়েছি না, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এটা আমরা বৈশিষ্ট্য পেয়েছি। তো স্বাধীন যদি না হয়, সেটা সুশাসনের সমস্যা, আর এই মিডিয়া প্রচার মাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপের অবসান ঘটানোটা হচ্ছে সমাধান। বাক স্বাধীনতায় যদি হস্তক্ষেপ থাকে, মানুষ যদি নিজের মুক্ত চর্চা করতে না পারে, যেমন প্যালেস্টাইনে বাক স্বাধীনতা নাই, এরকম যদি হয় যে মানুষ কথা বলতে পারে না, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে হচ্ছে সেটা সুশাসনের জন্য সমস্যা। সমাধান হচ্ছে মানুষের বাক স্বাধীনতা সুনিশ্চিত করতে হবে এবং সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ, এটা আমি একসাথে দিয়েছি এই জন্য, কারণ আমাদের সংবিধানে একটা আর্টিকেলে আছে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা, অর্থাৎ মানুষ চিন্তা বিবেকের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থাকবে, সেক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। 17 হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব।
সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান প্রায় 96% আর 4% হচ্ছে অন্যান্য অন্যান্য সম্প্রদায়ের মানুষ। এরা যদি এই সম্প্রদায়গুলোর মধ্যে যদি সম্প্রীতি থাকে তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হয়। আর যদি এই আর এটা সমাধান হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিটা রক্ষা করা চলা। এই দিক থেকে আমরা সুশাসনের দিকে অনেকখানি এগিয়ে আছি। আমি মনে করি যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিটা অনেক বেশি আছে। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, এটা আমরা বৈশিষ্ট্য পেয়েছিলাম, 22 নম্বর বৈশিষ্ট্য ছিল। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যায়। আর স্থিতিশীল আর এই জন্য আমাদের সমস্যার সমাধান হচ্ছে এই রাজনীতিকে স্থিতিশীল করা এবং সহিংসতা দূর করা। যেকোনো ধরনের সমস্যা আর রাজনৈতিক সমস্যা অ্যারাইজ হলে একত্রিত হয়ে রাজনৈতিক দলগুলা আলোচনার মাধ্যমে সমাধান আনবে। এরকম হরতাল বা অবরোধ এগুলো দিবে না, এগুলা না দিয়ে বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান আনবে। 19 হচ্ছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব এবং ব্যক্তি পূজা। এটা একটা সমস্যা যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে কোন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু গণতন্ত্র খুব একটা আমরা দেখতে পাই না। আমরা দেখি পরিবারতন্ত্রটা বেশি দেখি, সেটা আমরা সব রাজনৈতিক দলেই দেখি। তো এটা একটা এটা হচ্ছে সুশাসনের জন্য সমস্যা। সমাধান কি? রাজনৈতিক দলগুলোর ভেতরেও নির্বাচন হবে, নির্বাচনে যে জয়যুক্ত হবে সে ওই ওই রাজনৈতিক দলের নেতা হবে। দলের অভ্যন্তরে যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি তাহলে সেটা সুশাসনের জন্য উত্তম হবে। আচ্ছা, সুশাসনের সমস্যা সমাধান শেষ। আমাদের আর কতক্ষণ আছে? 3 মিনিট 40 সেকেন্ড। সুশাসন প্রতিষ্ঠায় সরকার কি করতে পারে? এরপর আমরা পাবো সুশাসন প্রতিষ্ঠায় ব্যক্তি কি করতে পারে। আর দুইটা জিনিস আছে, দুইটা জিনিস। প্রথমত সরকার কি করতে পারে, সরকার হচ্ছে সংবিধানে জনগণের মৌলিক অধিকার গুলা লিখে দিবে, যাতে জনগণ জানে যে এই অধিকার গুলো আমার মৌলিক অধিকার, এগুলা কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এবং যদি কেউ হস্তক্ষেপ করে বা ভায়োলেট করে তাহলে আমি আদালতের কাছে বিচার চাইতে পারবো। কারণ সংবিধানে যদি না থাকে তাহলে তো আমি আদালতের কাছে বিচারও চাইতে পারবো না। আর আমার আমার এটা ডকুমেন্টারি লিগালাইজেশন কে দিচ্ছে? দিচ্ছে না তো কেউ। এই জন্য সংবিধানে লিখে দিতে হবে। যেমন আমাদের দেশে সংবিধান, বাংলাদেশের যে সংবিধান, এটার 26 থেকে 47 ক পর্যন্ত 18টা প্রায় অনুচ্ছেদ আছে, এগুলাতে মৌলিক অধিকার লিখে দেওয়া আছে। চিন্তা বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা, এরকম অনেকগুলো স্বাধীনতা আছে আমাদের, যেগুলো আমাদের সংবিধানে লেখা আছে, এবং এগুলো যদি কেউ ভায়োলেট করে তাহলে আমরা আদালতের কাছে বিচার চাইতে পারবো। দ্বিতীয়ত, সরকার মত প্রকাশের স্বাধীনতা দিবে। মত প্রকাশের স্বাধীনতার জন্য সরকার কি করতে পারে? সরকার নাগরিকের চিন্তা, বক্তব্য স্বাধীনতা, বাক স্বাধীনতা দিবে। এবং এসব অধিকার ব্যতীত আসলে কিন্তু ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না। তোমাকে যদি সবসময় অফ করে রাখা হয়, তোমাকে বিভিন্ন কথাবার্তার মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে কিন্তু তোমার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে না। তো সরকার মত প্রকাশের স্বাধীনতা দিবে সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে। আর কি করবে সরকার? শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করবে। যেকোনো সমস্যার কিন্তু সমাধান শান্তিপূর্ণ উপায়ে করা যায়, অনেক সময় এটা অশান্তিপূর্ণ উপায়ে করা যায়। তো সরকারের কাজ হচ্ছে সহিংসতা এড়িয়ে যে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা বলো, যে কোনো ধরনের ভায়োলেন্স বলো, অহিংস আচরণ বলো, কি বলে হিংসাত্মক আচরণ বলো, এগুলো এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে সরকার সমস্যার সমাধান বের করে আনবে। সরকার আর কি করতে পারে? দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে পারে। অর্থাৎ সরকার তার সব কাজের জন্য জবাবদিহিতা দিবে, অর্থাৎ সবকিছু স্বচ্ছ হবে, জনগণের নিকট সবকিছু জবাবদিহিতা থাকবে, এরকম একটা প্রশাসন গড়ে তুলবে। 5 আর 4 একই রকম। দায়িত্বশীল সরকার বলতে রাজনৈতিক অংশটাকে বোঝানো হচ্ছে, আর 5 জবাবদিহিতামূলক প্রশাসনে হচ্ছে অরাজনৈতিক প্রশাসনের কথা বলা হচ্ছে। কিন্তু মূলত দুইটাই সরকার হচ্ছে জবাবদিহিতা থাকবে, যে জনগণের কাছে তাদের কাজের জন্য জবাবদিহিতা করবে। 6 হচ্ছে দক্ষ ও কার্যকর সরকার। সরকার হবে কার্যকর এবং দক্ষ। সরকার দক্ষ সরকার যদি কার্যকর না হয় তাহলে দক্ষ বা কার্যকর যদি সরকার না হয় তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। জনগণের সম্মতি থাকবে সরকারের প্রতি, তাহলে কিনা এটা আমরা বৈশিষ্ট্য পেয়েছিলাম না, জনগণের সম্মতি। জনগণের সম্মতি থাকবে সরকারের প্রতি, তাহলে সরকার ওই সরকারটা সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হয়। সরকার জনগণের সম্মতির ভিত্তিতে নির্বাচিত হয়ে আসবে এমন সরকারের, এটা হচ্ছে সরকারের করণীয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সরকারকে। যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক দূরদর্শী হওয়া উচিত সরকারের,
ভবিষ্যতে কি হতে যাচ্ছে, এই সিদ্ধান্ত নিলে কি হবে, এই এরকম দূরদর্শী চিন্তা করতে না পারলে আসলে যে কোনো রাজনীতিবিদেরই কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত যে দূরদর্শী হওয়া। তারা যদি অদূর ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে আমি যদি এখন থেকে চিন্তা করতে না পারি, তাহলে এটা কিন্তু আমার রাজনৈতিক দক্ষতা না, আমার এই ফিচার ক্রাইটেরিয়াতে আমার অভাব আছে। সেক্ষেত্রে সরকারের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে, স্পষ্টতা এবং স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে।